হ্যালো এভরিওয়ান, আমি শেখ আয়েশা আপনাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বিয়ে বাড়ির যে একটি দুর্ঘটনা ঘটেছিল সেটা আপনাদেরকে আমি ওই ভিডিওতে বলেছিলাম। সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে ঢাকা কামরাঙ্গীর চর থেকে অতিথিরা বিয়ে খেতে এসেছিল। তাদের একটি 12 বছরের ছেলে ছিল। গ্রামের বাড়িতে সাধারণত সবাই বিয়ে হলে হোলি খেলা খেলে, খেলার পরে পুকুরটিতে গোসল করার জন্য নামে, সেখানে সবাই সবার মতো গোসল করে, মানে ওই ছেলের নানা বা ফ্যামিলি মেম্বার অনেকেই এই পুকুরটিতে গোসল করতে নেমেছিল। সবাই যখন যার যার মতে গোসল করেছিল, তখন এক পর্যায়ে ছেলেটাকে খুঁজল যে ছেলেটি কোথায়। ছেলেটিকে খুঁজে খুঁজে তারা পেল না। শেষে দেখা যেতেছে যে ছেলেটি আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তারপরে ছেলেটিকে সবাই ডুবাডুবি করে খুঁজলো, পুরা পুকুরে খুঁজলো, পেল না। তারপরে ঝাঁকি জাল দিয়ে খেয়াও দিয়ে তাকে 2 ঘন্টা পরে উদ্ধার করে। উদ্ধার করার পরে তাকে মুন্সিগঞ্জ বালিগাঁও হাসপাতালে নেয়, সেখানে তারা মৃত ঘোষণা করে। তারপরে তাকে আবার মুন্সিগঞ্জ সদরে নেয়, সেখানেও তারা মৃত্যু ঘোষণা করে। তারপরে ছেলেটিকে ঢাকা কামরাঙ্গীর চরে নিয়ে আসে, সেখানে তার সমাধি হয়। তো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।